এক ভূতের গল্প। অন্ধকার রাত্রি, রায় সাহেব থাকেন কলাবাগানে, অনেকখানে ভেতরের দিকে। দেয়াল ঘেরা তিন কামরার একতলা একটা বাড়ি, আশেপাশে ছয় সাততলা বিশাল বাড়ি ঘর উঠে গেছে। সেখানে এরকম ছোট একটা বাড়ি মাঝে মাঝে তার লজ্জায় লাগে। বাড়ি ভেঙে বড় বাড়ি করার মতো টাকা পয়সা তার নেই, ইচ্ছাও নেই। বাড়ি দিয়ে কি করবেন, তিনি একা মানুষ। একজন মানুষের ঘুমাবার জন্য তো আর পাঁচটা কামরা লাগে না, একটা কামরাই যথেষ্ট। তিনি বাড়ির চারদিকে গাছপালা লাগিয়েছেন, গাছগুলি চোখের সামনে বড় হচ্ছে, দেখতে তার ভালো লাগে। গত বর্ষায় লেবু গাছ লাগালেন, ঝোপে লেবু হলো, এতে তিনি অনেক খুশি, তিনি খুব শান্তিতে আছেন। কিছুদিন হলো তার মনের শান্তি বিঘ্নিত হচ্ছে। তার বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে, যে জিনিস তিনি বিশ্বাস করেন না সেই জিনিস তার ঘরে। ভয় তিনি পাচ্ছেন না, যা পাচ্ছেন তার নাম লজ্জা। এত কিছু থাকতে তার বাড়িতে কিনা ভূতের উপদ্রব, ব্যাপারটা কাউকে বলতেও পারছেন না। যাকে বলবেন সেই মুখ বাঁকিয়ে হাসবে, হাসারই কথা। অন্য কেউ কেউ তাকে ভূতের কথা বললেও তিনিও হাসতেন, হাসাটাই স্বাভাবিক। উপদ্রব গত চার দিন ধরে চলছে। প্রথম দিনের ঘটনাটা এরকম, রাত 11টা, তিনি মশারি খাটিয়ে বাতি নিভিয়ে বিছানায় এসে শুয়েছেন। অমনি বাতি আপনা আপনি জ্বলে উঠল। তিনি অন্য দশজনের মতো ভাবলেন সুইচে কোনো গণ্ডগোল, দেশি সুইচগুলো কোনো কাজের না, কিছু না কিছু গণ্ডগোল থাকবেই। মানুষ যে শুধু বিদেশি জিনিস খোঁজে এই জন্যেই খোঁজে। তিনি আবার উঠে গিয়ে বাতি নেভালেন, বিছানায় এসে শুলেন। শীত শীত লাগছিল, চাদরটা গায়ে টেনে দিলেন। অমনি আবার বাতি জ্বলে উঠল। তিনি চাদর ফেলে দিয়ে বিছানায় উঠে বসলেন। তখন একবার মনে হলো ভূতের উপদ্রব না তো, এরকম হাস্যকর একটা কথা তার মনে এসেছে। এই ভেবে তিনি নিজেই নিজের উপর অত্যন্ত বিরক্ত হলেন। বোঝাই যাচ্ছে সুইচে গণ্ডগোল, স্প্রিং ট্রিং কেটে গেছে কিংবা কোনো স্ক্রু ঢিলা হয়ে গেছে, একজন ইলেকট্রিক মিস্ত্রিকে এনে দেখাতে হবে। রায় সাহেব বুঝতে পারছেন না আবার বাতি নিভাবেন কি না, লাভ কি, নিভালেই তো জ্বলে উঠবে, এর চেয়ে বাতি জ্বলেই থাকো। তিনি আবার শুয়ে পড়লেন। তখন বাতিটা আপনা আপনি নিভে গেল। তিনি ডাকলেন, বাহাদুর বাহাদুর বাহাদুর। বাহাদুর তার কাজের ছেলে, পাশের ঘরে সে ঘুমাচ্ছে। সামান্য ডাকে তার ঘুম ভাঙবে এরকম মনে করার কোনোই কারণ নেই। তার 10 গজের ভেতর মাঝারি সাইজের কোনো অ্যাটম বোমা ফাটলে ঘুম ভাঙলেও ভাঙতে পারে। এই সাধারণ তথ্য জেনেও রায় সাহেব বাহাদুরকে কেন ডাকলেন নিজেই বুঝতে পারছেন না। তিনি কি ভয় পাচ্ছেন? ছিছি, লজ্জার কথা। 20শ শতাব্দীর শেষ ভাগে তিনি কিনা ভূতের ভয়ে ভীত হয়ে তার কাজের ছেলেকে ডাকছেন। ভাগ্যিস ব্যাপারটা আর কেউ শুনে ফেলেনি। কোনোদিন কারোর সঙ্গে আলোচনা করাও ঠিক হবে না। 52 বছরের মানুষ ভূতের ভয়ে তার কাজের ছেলেকে ডাকাটাকে করছে, কোনো মানে হয়? রায় সাহেব শুয়ে পড়লেন, মন স্থির করলেন বাতি জ্বলতে থাকুক নিভতে থাকুক, তিনি ঘুমিয়ে পড়বেন। তাকে সকালে উঠতে হবে। ফার্স্ট ইয়ারের ছাত্রদের সঙ্গে তার সকাল 8টায় ক্লাস, তিনি তাদের কোঅর্ডিনেট জিওমেট্রিক পড়ান। কাল তাদের সার্কেলের ইকুয়েশন বোঝাতে হবে, নতুন চ্যাপ্টার। সকাল সকাল উঠতে না পারলে ক্লাস মিস হয়ে যাবে। ছাত্ররা ক্লাস মিস করতে পারে, শিক্ষকরা পারে না। তার ঘুমের কোনো সমস্যা নেই, বিছানায় যাওয়া মাত্র তিনি ঘুমাতে পারেন। আজ ঘুম চটে গেছে, তিনি একাত থেকে ওকাত হলে তার খানিকটা পিপাসাও পেল। জল খাওয়ার জন্য এখন উঠলে ঘুম পুরোপুরি চটে যাবে, কাজেই তিনি পিপাসা নিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইলেন। তার মনে হলো বালিশে কোনো সমস্যা, বালিশটা আরেকটু উঁচু হলে ভালো হয়। তিনি বালিশ উল্টে দিলেন আর তখন শুনলেন তার মশারির কাছে এসে কে যেন কাশলো, একবার দুবার, দৃষ্টি আকর্ষণ করা জাতীয় কাশি। কে কাশবে তার মশারির কাছে? স্যার কি ঘুমিয়ে পড়লেন নাকি? কে স্যার? আমি, আমিটা কে? আমাকে স্যার চিনবেন না, আমি জৈন বিপদগ্রস্ত এক ভূত।
গভীর রাতে আপনাকে বিরক্ত করার জন্য আন্তরিক লজ্জিত ক্ষমা প্রার্থী। স্যার, দয়া করে নিজগুণে ক্ষমা করবেন, ক্ষমা মানব ধর্ম। রায় সাহেব ধরে নিলেন তিনি ব্যাপারটা স্বপ্নে দেখছেন, ভূতের ভয় পেয়ে ঘুমিয়ে পড়েছেন বলে ভৌতিক স্বপ্ন, আর কিছুই না। ভূত বিশ্বাস না করলেও স্বপ্নে ভূতের সঙ্গে কথা বলা যায়, তাতে অস্বস্তি বা লজ্জাবোধ করার কিছুই নেই। এখন তার একটু মজাই লাগলো। তুমি তাহলে ভূত? জি স্যার, বিপদগ্রস্ত ভূত, অপরাগ হয়ে আপনার কাছে এসেছি। তুমি কি বাতিটা জ্বালাচ্ছিলে, নিভাচ্ছিলে? ইয়েস স্যার। ইংরেজি জানো কি? সামান্য জানি স্যার, ভেরি লিটিল, চর্চা নেই বলে মাঝে মাঝে ভুল হয়। তুমি বিপদগ্রস্ত বলেছিলে, বিপদটা কি? সে এক লম্বা ইতিহাস, সময় নিয়ে বলতে হবে। দেখি দেখি স্যারের কি সময় হবে? না, সময় হবে না, আমাকে সকালে উঠতে হবে, আর সকাল 8টায় একটা ক্লাস আছে। সময় মতো ঘুমাতে না পারলে ক্লাস মিস করব। আগে 2টা ক্লাস হরতালের জন্য হয়নি, তাহলে তো স্যার আর বিরক্ত করা ঠিক হবে না। অবশ্যই ঠিক হবে না স্যার। শুভরাত্রি, শুভরাত্রি, গুড নাইট স্যার, গুড নাইট স্যার। গুটেন না খাটে, স্লেপেন জি গুড। এটা আবার কি জার্মান ভাষায় শুভরাত্রি? সুনির্দ্রা হোক। তুমি জার্মান জানো নাকি? না, জানার মতোই স্যার। জার্মান কালচারাল ইনস্টিটিউটে কিছুদিন ঘোরাঘুরি করে যা শিখেছি, একেবারেই চর্চা নেই। বিদেশি ভাষার চর্চা না করলে 2 দিনেই ভুলে যেতে হয়। তাহলে যাই স্যার, কাল আবার দেখা হবে। আচ্ছা, ভালো কথা, ঘরে ঢুকছো কোন দিক দিয়ে? জানালা দিয়ে ঢুকেছি স্যার, যদি অনুমতি দেন তাহলে চলে যায়, যাও। রায় সাহেবের মনে হলো জানালার কপাট একটু নড়লো, তারপর সব চুপচাপ, আর কোনো শব্দ হচ্ছে না। তখন রায় সাহেবের মনে হলো ব্যাপারটা কি আসলে স্বপ্নে ঘটছে না তো? তিনি জেগেছিলেন এবং এখনও জেগে আছেন। তিনি আবার ডাকলেন, বাহাদুর, বাহাদুর। বাহাদুর জবাব দিল না, তার জবাব দেওয়ার কোনো কারণেই নেই। একটা গদা দিয়ে মাথায় বাড়ি মারলে যদি ঘুম ভাঙে, জলের পিপাসা আবার হচ্ছে। স্বপ্নে কি জলের পিপাসা হয়? এইসব ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়লেন, কিংবা তার স্বপ্ন দেখা শেষ হলো। তার ঘুম ভাঙলো সকাল 9:10, ক্লাস মিস হয়ে গেল। তার অত্যন্ত মেজাজ খারাপ হলো, ভূতের ওপর রাগে গা জ্বলে গেল। ক্লাস যখন মিস হয়ে গেল, তখন তিনি ঠিক করলেন আজ আর কলেজ যাবেন না, মিস্ত্রি ডাকে সুইচটা ঠিক করবেন, যাতে আবার ভূতের বিষয়টা জটিলটায় ক্লাস মিস না হয়। নিজেই মিস্ত্রি ডাকলেন, যে সুইচ বদলে বিদেশি সুইচ লাগিয়ে দিয়ে গেল জার্মান সুইচ। জার্মানের সুইসের কথা মনে পড়ল, ভূতের জার্মান ভাষায় কী যেন বলেছিল, গুটেন নাখাটে জাতীয় কিছু। কী হাস্যকর ব্যাপার, কাউকে বলা যাবে না। বিকালে হাজারিভাগে তিনি তার ছোটো বোনের বাসায় বেড়াতে গেলেন। আত্মীয় স্বজন কারো বাসাতে তিনি যান না, ভালো লাগে না, একা থাকতেই ভালো লাগে, যে কারণে বিয়ে টিয়ে করেননি। এখন মনে হচ্ছে বিয়ে করলে ভালো হতো, জার্মান জানা ভূতের গল্প নিজের ছেলে মেয়েদের সঙ্গে করা যেত, একান্ত আপনজনের সঙ্গে অনেক গল্প করা যায়। তার ছোট বোন মিলিয়ে অবশ্য তার খুব আপন, সপ্তাহে একবার তাকে না দেখতে পেলে রায় সাহেবের দারুণ মেজাজ খারাপ হয়। মিলির সমস্যা একটাই, দেখা হলে বিয়ের জন্য রায় সাহেবকে চেপে ধরবে, ঘ্যান ঘ্যান করে মাথা খারাপ করে দেবে, দাদা তুমি একা একা কী করে থাকবে, 52 বছর বয়সে এসব কথা শুনতে তোর ভালো লাগে না। মিলির বাসায় সপ্তাহে একদিনের বেশি তিনি যান না। তাছাড়া মিলির মেয়ে তৃণা হয়েছে মহাদুষ্ট, তৃণা তাকে বড় বিরক্ত করে। মিলি বাসায় ছিল না, তার স্বামীর সঙ্গে কোনো বিয়েতে নাকি গেছে, তবে ঘৃণা তৃণা বাসায় ছিল। সে বড় মামা বলে একটা চিৎকার করে বলল যে রায় সাহেবের মাথা ধরে গেল। ধন্যবাদ সবাইকে, অদ্ভুত এক ভূতের গল্প শোনার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাড়ে 4